আমি তো একলা ছিলাম ওখানে এসে দাঁড়িয়েছিলাম, কেন অ্যারেস্ট করলেন? পুলিশ এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি, ঘরের মানে সমস্ত জানলা বন্ধ করে দিয়েছেন, একটা সাফোকেশনের পরিবেশ, সেই সাফোকেশনের পরিবেশ তৈরি করে দিয়েছেন, কিন্তু এই প্রশ্নের উত্তর আমাদেরকে পুলিশ দিতে পারেনি। এই প্রশ্নের উত্তর পুলিশ দিতে পারবে? এই প্রশ্নের উত্তর পুলিশকেই জিজ্ঞাসা করবে। মাঝরাত্রিরে টেনে হিঁচড়ে তুলছে, এটা কোন দেশের আইনে বলা আছে যে মাঝরাত্রিরে টেনে হিঁচড়ে তুলতে হবে? সারাদিন পড়ে আছে, সারাদিনে কিছু করলেন না, দিনের আলোর মধ্যে কিছু করলেন না, আলোর সময় কিছু করলেন না, যা করলেন মাঝরাত্রিরে করলেন। মাঝরাত্রিরে তো চোরেরা বেরোয়, আগে জানতাম পুলিশ রাত্রে বেরোয় চোর ডাকাত ধরতে, এখন দেখা গেল আন্দোলনকারীদের ধরতে বেরোয়। মুখ বন্ধ করার চেষ্টা যত করবেন মানুষের মুখ তত খুলবে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল, ক্যামেরায় প্রীতমের সঙ্গে রয়েছি আমি মৌমিতা। সল্টলেকের করুণাময়ীতে আন্দোলনরত চাকরি প্রার্থীদের যেভাবে হটিয়ে দেওয়া হয়েছে তা আমরা প্রত্যেকেই টিভির পর্দায় দেখেছি, এবং সেই আন্দোলনকে সমর্থন করতে গিয়ে বিরোধী দলের যে নেতা নেত্রীরা সেখানে উপস্থিত হয়েছিলেন তাদেরকেও গ্রেফতার করা হয়, তাদেরকেও নির্মমভাবে প্রিজন ভ্যানে তোলা হয়েছিল। আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা জেলা কমিটির সদস্য মধুজা সেনরায়, তিনিও সেই একই অভিজ্ঞতার শিকার। তার কাছ থেকে জানবো এই গোটা ঘটনায় পুলিশের ভূমিকা এবং কীভাবে নির্মমভাবে তাদেরকে এভাবে গ্রেফতার করা হলো। দিদি, সেই ঘটনা এবং কী ঘটেছিল সেই চত্বরে, আপনি তো সেখানে উপস্থিত ছিলেন, কেন হঠাৎ করে গ্রেফতার করা হলো সমস্ত বিরোধী দলের নেতা নেত্রীদের? এই প্রশ্নটা আমরা পুলিশকে করেছিলাম যে আমি তো একলা ছিলাম ওখানে এসে দাঁড়িয়েছিলাম, কেন অ্যারেস্ট করলেন? পুলিশ এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারেনি, এবং এই যে 5.5 ঘন্টা আমাদেরকে আটকে রেখেছিল, এই 5.5 ঘন্টার মধ্যে একবারও পুলিশ এই প্রশ্নের উত্তর দিতে পারেনি। বেশিবার প্রশ্ন করাতে ঘর ছেড়ে পালিয়ে গেছে। যখন সাংবাদিকরা ওখানে পৌঁছেছেন, আমাদের সহযোদ্ধারা পৌঁছেছেন, ঘরের মানে সমস্ত জানলা বন্ধ করে দিয়েছেন, একটা সাফোকেশনের পরিবেশ, সেই সাফোকেশনের পরিবেশ তৈরি করে দিয়েছেন, কিন্তু এই প্রশ্নের উত্তর আমাদেরকে পুলিশ দিতে পারেনি। এই প্রশ্নের উত্তর পুলিশ দিতে পারবে? এই প্রশ্নের উত্তর পুলিশকেই জিজ্ঞাসা করবে। চাকরি প্রার্থীদেরকে রাতের অন্ধকারে যেভাবে তুলে দেওয়া হলো এটাও তো একটা নির্মম আচরণ। বলা হচ্ছে যে 144 ধারা জারি ছিল, তা সত্ত্বেও তারা ওখানে আন্দোলন করছিলেন, এটা পুলিশের তরফে বলা হচ্ছে। যা হচ্ছে যে আমরা জানতে পেরেছি 9ই অক্টোবরের অর্ডার ছিল, এবং অর্ডার যা ছিল যে ওই পর্ষদ অফিসে ঢোকার জন্য 50 জন যাতে একসঙ্গে যাতায়াত করতে পারে তার মতন একটা প্যাসেজ ক্রিয়েট করতে হবে। তো পুলিশ প্রথম কথা 9ই অক্টোবরের নির্দেশ, 9ই অক্টোবরের ওই রায়, তারপরে এত দেরি করলো কেন তাহলে এতদিন? আর নির্দেশ যদি কার্যকর করতেই হয় সেটা মাঝরাত্রির হলো তার জায়গা, মাঝরাত্রির সে নির্দেশ কার্যকর করার জায়গা? পুলিশ আসলে নিজেই তো বেআইনি কাজ করছে, প্রতি মুহূর্তে পুলিশ নিজে বেআইনি কাজ করছে। মাঝরাত্রিরে টেনে হিঁচড়ে তুলছে, এটা কোন দেশের আইনে বলা আছে যে মাঝরাত্রিরে টেনে হিঁচড়ে তুলতে হবে? সারাদিন পড়ে আছে, সারাদিনে কিছু করলেন না, দিনের আলোর মধ্যে কিছু করলেন না, আলোর সময় কিছু করলেন না, যা করলেন মাঝরাত্রিরে করলেন। মাঝরাত্রিরে তো চোরেরা বেরোয়, এই রাজ্যের পুলিশ এখন চোরকে ধরতে বেরোয় না, এই রাজ্যের পুলিশ এখন চোরদের ধরার যোগ্যতা নেই, বা চোরদের সঙ্গে সেটিং করেছেন যাই ঘটনা ঘটুক না কেন, আন্দোলনকারীদের ধরতে পুলিশ বেরোয়। আগে জানতাম পুলিশ রাত্রে বেরোয় চোর ডাকাত ধরতে, এখন দেখা গেল আন্দোলনকারীদের ধরতে বেরোয়। শুধুমাত্র বিরোধী দলের নেতা নেত্রীদের নয়, যে নাগরিক সমাজের মানুষজনরা সেই সময় ছিলেন, বৃদ্ধজনেরা ছিলেন, তাদেরকেও গ্রেফতার করা হয়েছে। মন্দাক্রান্ত সেনকে আমরা দেখেছি গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়, এছাড়াও আরও অনেকে ছিলেন। এই যে নাগরিক সমাজের কণ্ঠরোধ করার চেষ্টা করা হয় শাসকের তরফ থেকে একাধিকবার, এটাও কি মানে একেবারে যাতে মুখ বন্ধ করা হয় বা এইসব মানুষদেরকে অনেকেই ফলো করেন সেই কারণেই কি? মুখ বন্ধ করার চেষ্টা করছেন, খুব ভালো কথা, আরও চেষ্টা চালিয়ে যান, এই চেষ্টাকে স্বাগত জানাই। মুখ বন্ধ করার চেষ্টা যত করবেন মানুষের মুখ তত খুলবে। এবং চাকরি প্রার্থীদের যে দাবিটা তারা এতদিন ধরে জানিয়ে আসছে যে তাদের চাকরির সুরাহাটা কে কে করবে, সেই দাবি কিন্তু এখনও পর্যন্ত মিটল না। কারণ যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি বলছেন যে তাদের দাবি অন্যায্য, মুখ্যমন্ত্রী বলছেন যে এটা আদালতে বিচারাধীন, আদালতকে জিজ্ঞেস করো, তাদের প্রশ্নের সুরাহাটা কোথা দিয়ে হবে তাহলে? দেখুন, সেটা হচ্ছে যে 26 পর্যন্ত এই সরকার থাকবে, যদি না এখন দেখা যায় বিজেপি আর তৃণমূলের মধ্যে আবার কোনো একটা বিরাট দলবাদলা বুদ্ধি হলো, ওরা তো মাঝে মাঝে এ বাড়ি থেকে ও বাড়ি যাতায়াত করে ওই বিধায়কেরা, তো সেরকম যদি কোনো ঘটনা না ঘটে তাহলে এই সরকার 26 অবধি আছে, 26 অবধি আছে যখন কাজ করতে হবে, চাকরি দিতে হবে, স্বচ্ছ নিয়োগ করতে হবে, আর যদি না করে তাহলে আমরা আছি রাস্তায় ঘাড়ে ধরে চাকরি দেওয়ানোর জন্য, ঘাড়ে ধরে চাকরি দেওয়াবো। 26-এর পর ওনার সরকার থাকবে না, তখন যারা সরকারে আসবে নিশ্চিতভাবে এ বামপন্থী প্রগতিশীল মানুষ, তারা হচ্ছে যে তখন দাঁড়িয়ে নিশ্চিতভাবেই চাকরির ব্যবস্থা তখন দাঁড়িয়ে কে এর সুষ্ঠু সমাধানের চেষ্টা করবে। মুখ্যমন্ত্রী খুব উল্লেখযোগ্য একটি মন্তব্য করেছেন যে যারা ন্যায্য আন্দোলন করেন তাদের আমি ভালোবাসি, তাদের পাশে আমি থাকতে চাই। এদের আন্দোলন কি ন্যায্য না অন্যায্য সেই প্রশ্নটাও তো উঠে গিয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে।
মুখ্যমন্ত্রী কি মনে করছেন যে 26 দিন যে উনি চকলেট খেয়ে অনশন করেছিলেন সেইটা ন্যায্য ছিল? ওইটা যদি ন্যায্য হয়ে থাকে, চকলেট খেয়ে অনশন করা যার কাছে ন্যায্য আন্দোলন, তার কাছে রাস্তায় চাকরির দাবিতে রাস্তায় নামলে পরে সত্যিকারের অনশন করে 3 দিনের মাথায় অসুস্থ হলে পরে সেটা অন্যায্য হবে, খুব স্বাভাবিক কথা। আর তার থেকেও বড় কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রী কে আর এটা বলার, সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছে ওনার আমলে, ওনার শিক্ষা দপ্তর ধরতে পারেনি সেটা, সেটা ওনার শিক্ষা দপ্তরে এরকম কোটি কোটি টাকার দুর্নীতি হয়েছে। ওই বিজেপির সরকার ওইখানে ব্যাপক কেলেঙ্কারি আর এইখানে দাঁড়িয়ে টেট কেলেঙ্কারি, মানে কে কাকে পাল্লা দেবেন শেষ পর্যন্ত বুঝতে পারছি না। কিন্তু ঘটনা হচ্ছে মানে ব্যাপমের থেকেও এর ব্যক্তিবোধায় অনেক বেশি এখনো পর্যন্ত যা সামনে এসছে। মুখ্যমন্ত্রী কে আর এই ন্যায্য অন্যায্য বিচার করার? আর কেউ না মুখ্যমন্ত্রী এই রাজ্যে ন্যায্য অন্যায্য বিচার করার। মানুষ ঠিক করে নিচ্ছে কোনটা ন্যায্য আর কোনটা অন্যায্য, মুখ্যমন্ত্রীর মুখের দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গের মানুষ আর বসে নেই। এই যে হবু শিক্ষকদের একেবারে রাস্তায় বসে আন্দোলন, এই আন্দোলন তো গোটা রাজ্য এবং গোটা দেশ দেখছে। তারা দেখছে যে যারা ভবিষ্যতে সমাজ গড়ার কারিগর তারা এইভাবে রাস্তায় বসে ন্যায্য দাবিতে আন্দোলন করছে। সমাজের কাছে কী বার্তা যাচ্ছে শিক্ষা ব্যবস্থা সম্পর্কে এই গোটা ঘটনা? পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে তো ভেঙে ফেলার চেষ্টা চলছে অনেকদিন ধরে, অনেক ক্ষেত্রেই অনেক গণ্ডগোল দেখা গিয়েছে, আমরা দেখেছি সেটা অনেক বিশ্ববিদ্যালয় কলেজ স্কুল সর্বত্র। এবং এই শিক্ষক নিয়োগ না হওয়া আসলে তো শিক্ষা ব্যবস্থার উপরে একটা আঘাত, সর্বস্তরেই শিক্ষক যদি না থাকে তাহলে ছাত্ররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। এবং যদি সব শিক্ষক না থাকে, যদি ঘুষখোর শিক্ষক যদি শিক্ষকের আসনে গিয়ে বসেন ঘুষখোর মানুষজন, তাহলে আরও বেশি ছাত্ররা এফেক্টেড হয়। গোটা ভারতবর্ষ আজকে দেখছে পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার চেষ্টা হচ্ছে, কারণ এরা যত বেশি পড়ে তত বেশি জানে আর তত কম মানে। মুখ্যমন্ত্রীকে মানতে হবে, মুখ্যমন্ত্রী যা বলবে সেটাকে মানে একদম দেবতা জ্ঞানে পুজো করতে হবে ওনাকে। সেই সেইটা যারা যাতে হচ্ছে যে হয়, ওনাকে যদি কেউ প্রশ্ন না করে ওনার ভুল কথা ওনার খারাপ কাজ ওনার অসভ্যতামি এগুলো নিয়ে যাতে কেউ প্রশ্ন না করে, তার জন্য শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে ফেলার চক্রান্ত চলছে। আর আমরা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষরা শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখার জন্য, শিক্ষা ব্যবস্থাটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য উল্টো ফুটে দাঁড়িয়ে সমবেত হচ্ছি, একজোট হচ্ছি, লড়াই করছি। পুলিশরা যে আচরণ দেখালো সেই আচরণ কি শুধুমাত্র প্রশাসনিক তৎপরতা বলে মনে হয়, নাকি এটাও একটা যেটা একাধিকবার বিরোধীরা বলে আসে যে পুলিশ হচ্ছে একেবারে নিয়ন্ত্রণাধীন এবং তারা শুধুমাত্র নির্দেশ পালন করে, সেটারই আরেকটা বহিঃপ্রকাশ আমরা দেখতে পেলাম এই মধ্যরাতের এই বর্বরোচিত আচরণের ওপরে? না, কথা হচ্ছে যে এই যে পুলিশ এসব করলো, পুলিশকে তো এতদিন পর্যন্ত দলদাস দালাল এসব আমরা বলছিলাম, কালকের মানে পরশু দিনের রাত্রের ঘটনার পর মনে হচ্ছে দলদাস দালাল শব্দগুলো ওদের জন্য আসলে ছোট। পুলিশ নিজে খুঁজে বের করতে পারবে যে পুলিশ মানে কী অভিধায় ওদেরকে ভূষিত করা হবে। তবে আমরা শুধু এটুকু বলতে পারি এই রকম ঘৃণ্য আচরণ, এই রকম নোংরা আচরণ, হ্যাঁ, এ পুলিশের কাছ থেকে মানে এর আগে হচ্ছে যে আমরা দেখিনি। আর আসলে পুলিশ তো স্বাধীনভাবে কী কাজ করেন না করেন সে আমার মানে আজকে আর বোধগম্য হয় না, কিন্তু এইটুকু বুঝতে পারা যাচ্ছে যে পুলিশ তৃণমূল কংগ্রেসের নির্দেশে চলছে, তৃণমূল কংগ্রেসের দলীয় নির্দেশ কার্যকরী করতে পুলিশ এখন অনেক বেশি দায়বদ্ধ, অনেক বেশি তৎপর। পাবলিক সার্ভেন্ট তো পাবলিকের প্রতি আর দায়বদ্ধ নেই। সামনেই কালী পুজো রয়েছে, ভাইফোঁটা রয়েছে, মানে এখনও এই উৎসবগুলো চাকরি প্রার্থীরা রাস্তায় বসেই কাটাবে, অন্তত যা পরিস্থিতি তাতে তো তাই মনে হচ্ছে। আন্দোলন এখনও জারি রয়েছে, সল্লে করুণাময়ী থেকে হয়তো তাদের তুলে দেওয়া হয়েছে, কিন্তু তাদের দাবি যতদিন না মিটছে তারা তো এই আন্দোলন করবে। খুবই দুর্ভাগ্যজনক এই ঘটনা যে একের পর এক উৎসব কেটে যাচ্ছে, দিন এগোচ্ছে, কিন্তু তাদের আন্দোলন করে যেতেই হচ্ছে। এই বিষয়টা তাদের ঘরে তো আলো জ্বলছে না, চাকরি না পেলে বেকারের ঘরে আলো জ্বলে না, ফলে সব উৎসব অন্ধকার হয়ে যায় বেকারের ঘরে। এই বেকারের ঘরের আলো ফেরাতে, অন্ধকার থেকে এই মানুষগুলোকে আলোয় নিয়ে আসতে ওরাও রাস্তায় আছেন, আমরাও রাস্তায় আছি। আর যাদের চাকরি প্রার্থীদের প্রতি কোনো সহমর্মিতা নেই, ভালোবাসার কথা বলছিলেন না, এরকম ভালোবাসার থেকে ঘেন্না করা অনেক ভালো। আর মুখ্যমন্ত্রী ভালোবাসি বলেছেন মানেই বুঝে নিতে হবে উনি আসলে ভালোবাসা টালোবাসা কিছু নেই, যা বলেন তার উল্টোটা করেন। ফলে ওনার ভালোবাসা এই মানুষগুলোর ঘরের অন্ধকারকে টিকিয়ে রেখেছে, জিইয়ে রেখেছে। ওনার এই ভালোবাসার থেকে না ভালোবাসা অনেক ভালো ছিল। মুখ্যমন্ত্রী যে এতদিন পরে এই সিঙ্গুরের টাটাদের প্রসঙ্গ টেনে আনলেন, বললেন যে টাটাকে আমি তাড়াইনি সিপিআইএম তাড়িয়েছে, এরকমই বিস্ফোরক মন্তব্য উনি করেছেন, এতদিন পরে এই সিঙ্গুরের প্রসঙ্গ টেনে এনে কি
আসলে এই সাম্প্রতিক পরিস্থিতিগুলো থেকে নজর ঘোরানোর চেষ্টা বলে মনে হয়? না, নজর ঘোরানোর অনেক চেষ্টা করেছেন, এর আগেও দলীয় কোন্দলকে সামনে এনে মুচমুচে খবর তৈরি করার চেষ্টা করেছেন, টাটা টেট গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। যাই হোক না কেন, দুর্নীতি পাঁকের গন্ধ, পাঁকের গন্ধ উনি ঢাকতে পারবেন না, ফলে পাঁকের গন্ধ বেরোবে, দুর্নীতির কথা আবারও মানুষের সামনে আসবে, দুর্নীতি নিয়ে মানুষ সোচ্চার হয়েছেন, ভবিষ্যতেও হবে। ওনার এই সমস্ত প্ল্যান্ড লাইন, ওনার এই সমস্ত প্ল্যানফুলি মিথ্যা কথা বলো, এইসব বহাল থাকুক, উনি চেষ্টা করে যান, আমরা মানুষের পাশে রাস্তায় আছি। আর ওই পাঁক থেকে, ওই পাঁককে আমাদের গা থেকে সরাতে হবে, পাঁককে আমাদের রাজ্য থেকে হটাতে হবে, তার জন্য রাস্তায় থাকবে। আজকে একটি নাগরিক মিছিল রয়েছে যেখানে বৃদ্ধজনেরা অনেকেই পা মেলাবেন, এই যে বারবার বিরোধীদের বা এই সংস্কৃতি জগতের মানুষদের কণ্ঠরোধ করা হয় কিন্তু তাদের প্রতিবাদ তো তারা চালিয়ে যাচ্ছেন, এবং আমার মনে হয় সংস্কৃতি জগতের মানুষদের তো অবশ্যই এই বিষয়ে কথা বলা উচিত। এই ঘটনায় অনেকেই টুইট করেছেন, অপর্ণা সেন থেকে শুরু করে সৃজিৎ মুখোপাধ্যায়, কমলেশ্বর মুখোপাধ্যায় অনেকেই তাদের মতামত জানিয়েছেন। এই বৃদ্ধজনেদের যে একের পর এক এগিয়ে আসা, এটাও কি একটা তাৎপর্যপূর্ণ বিষয় বলে মনে হয়? আমার দুটো কথা আছে এই প্রশ্নে। সেটা হচ্ছে যে একদল মানুষকে আমরা চিরকাল শিরদাঁড়া সোজা করে সাজাকে সাদা কালোকে কালো বলতে দেখেছি, আরেকদল মানুষকে একটা সময় মমতা ব্যানার্জির পক্ষে হাঁটতে দেখেছি। তারা আজকে আসছেন, অপর্ণা সেনের কথা বললেন, তারা আজকে আসছেন, স্বাগত, কিন্তু তারা যেন ভবিষ্যতে এইটা ভুলে না যান যে তাদের আজকে কেন মুখ খুলতে হয়েছিল, এই চাকরি প্রার্থীদের দুর্দশার কারণ যে মমতা ব্যানার্জি এটা যেন ভুলে না যান, তখন যেন ভোটের সময় লেসার ইভিল গ্রেটার ইভিলের তত্ত্ব খাড়া না করেন, এই অনুরোধ তাদের কাছে রাখবো। আর তার সাথে আরেকটা কথা খুব পরিষ্কার করে বলার, যে মানুষ প্রতিবাদ করবে, দুর্নীতি দেখলে, কোথাও কোনো অন্যায় হচ্ছে দেখলে মানুষ প্রতিবাদ করবে। শিল্পীরা যুগে যুগে প্রতিবাদ করে এসছে, এখনও প্রতিবাদ করছেন, এই প্রতিবাদের স্বরকে দমিয়ে দিতে চাইবে স্বৈরাচারীদের, এটাই স্বাভাবিক চরিত্র, মমতা ব্যানার্জি তার চরিত্র অনুযায়ী কাজ করছে। আজকে তৃণমূলের বিধায়ক রাজ চক্রবর্তী একটা খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন যে লতা এবং সচিনকে যেরকম নির্দিষ্ট কাজের জন্য পাঠানো হয়েছে সেরকমই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভগবান পাঠিয়েছেন মানুষের সেবা করার জন্য, কী বলবেন? রাজ চক্রবর্তী ওনার মধ্যে লতা সচিন খুঁজে পেয়েছেন, আর পশ্চিমবঙ্গের মানুষ ওনার মধ্যে সর্বনাশ খুঁজে পাচ্ছে। আমরা অনেকেই দেখেছি যে কালকের ঘটনায় তৃণমূল ঘনিষ্ঠ যারা নেতা নেত্রীরা বা তৃণমূল ঘনিষ্ঠ যারা সংস্কৃতি জগতের মানুষ তারা কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া দেননি, অনেকেই তো রয়েছেন শাসক দলের ছত্রছায়া যারা থাকেন তারা এখনও পর্যন্ত কিন্তু নিশ্চুপই রয়েছেন, এটাও কি একটা রাজনীতির কারণ যে আমি রোষানলে পড়ে যাবো বা খারাপ হয়ে যাবো সেই কারণে? কারোর এখনও ঘুম ভাঙেনি, তিনি চুপ করে আছেন, তার ঘুম ভাঙবে আমরা আশা রাখি। আর যারা পেট বুদ্ধিজীবী তারা কোনো দিন এই বিষয়ে কথা বলবেন না, পেট বুদ্ধিজীবীরা কথা বলেননি, খুব স্বাভাবিকভাবে। চাকরি প্রার্থীদের পাশে বিরোধীরা রয়েছেন, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এখনও তাদের আন্দোলন জারি রয়েছে, চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে কী বার্তা দেবেন এই ঘটনার পরে? স্বচ্ছ দুর্নীতিমুক্ত মেধা তালিকার ভিত্তিতে নিয়োগ, এই নিয়োগের দাবিকে সামনে রেখে তোমরা লড়াই করছো, রাস্তায় আছো, রাস্তায় থাকো, আমরা তোমাদের লড়াইতে সর্বতোভাবে পাশে আছি, এইটুকুই কথা বলতে চাই। অবশ্যই আমরা কথা বললাম মধুজাদের সঙ্গে, মধুজাদি অনেক ধন্যবাদ আমাদের সাথে সময় দেওয়ার জন্য।